স্বাগত করছি আপনার আইএসএস টিপস রে প্রভাত

কারণ কিন্তু কারণ দেখুন আপনার রিসেঞ্জলি যে নোটিসটি রিলিজ হয়েছিল তো সেটার অলরেডি মেনশন আছে কি আপনার ছিক্রুটমেন্ট শেষ করি রিক্রুটমেন্ট প্রোসেস কে মাস ভিতরে শেষ করি তো দেখুন যদি মাস ভিতরে শেষ করি আপনার যে মানে

নেক্সট টাইম আপোনাৰ মানে কেপ্ৰ প্ৰিপাৰেচন কৰিব লেবুলৰ প্ৰিপাৰেচন কৰিব আপুনি নিজক আছে পাৰিব পূৰা ডিটেল আনালিছ কৰিব আপোনালোকৰ এই ভিডিঅ'ৰ পি ডফ আপোনালোক্ৰাম চেনেল মিলি যাব ডিটেল আপোনালোক কটক কেতিয়া যায় তাৰ পি ডি এফ মই মই আপোনাক টেলিগ্ৰাম চানেল্ৰ সেয়ার করে দিবেন তো টেলেগ্রাম চ্যানেল জয়েন প্রোভাইড তো আপনারা ডাইরেক্ট টেলিগ্রামে সর্চ করুন আইসিএস টিপস তাহলে আপনার টেলিগ্রাম চ্যানেল সেই তো স্টার্ট তো ফার্স্ট কি

এইটো হ'ব অনিজ কাটাগৰী যদি আমি এ চি বি চি কাটাগৰী কথা ডিছকচন কৰিব তো এছ ৰ আপোনালোকৰ মে'লৰ কট অফ যিশ অৰ্চা পইণ্ট এইট ৱান চেভেন কট অফ যায় তাৰ সৈতে দেখোন ফিমেলৰ কট অফ যিশ অঠৰ পইণ্ট ফ'ৰ নাইন টু কট অফ যায় ফিমেল সেই পৰি কথা ডিছকচন কৰা এছ টি যায় আপোনাৰ দুইশ বাী পইণ্ট ফাইভ জিৰ' ফ'ৰ এিমেলৰ কট অফ যুঁশ ওৱান পইণ্ট ওৱান ছিক্স ছিক্স কট অফ যায় এচি কথা আমি ডিছকচন কৰিব এ চি ৰ আপোনাৰ কট অফ যায় তিনিশ পাঁচ পইণ্ট ফাইভ ফাইভ থ্ৰী আৰু আপোনাৰ এ চি ৰ ফিমেলৰ কট অফ যায় টু ছেভেন নাইন পইণ্ট ছিক্স ফ'ৰ ছিক্স কট অফ যায় তাৰপৰা আপোনাৰ দেখোন এভিস্য আপোনাৰ কট অফ যায় কেতিয়া যদি আপোনাৰ মেল কাটাগৰী বেলেঞ্চ কৰিছিল এবং ফিমেল কটক সেইপর ক্যাণ্ডিডেট কিছু নটক কটা জায়গাটা মেনশন করা ফিজিকা হ্যাঁ ক্যাপ রেটেড দেখুন আপনার কটক যাইনিশো ছয়েন্ট ওয়ান ফোর সেভেন যাই তা সেই দেখুন আপনার ফিমেল কটক যাইনিশ দুইশ তেয়ানব্বই পয়েন্ট সিক্স জিরো ফোর কটফ যাই স্পোর্টস পর্সন তো স্পোর্টস পর্সন আপনার যাই এগারো পয়েন্ট টু জিরো এইট যাই এবং ফিমেল কটক যাই আপনার উনিশ পয়েন্ট টু ওয়ানট কট অফ যাইটা হচ্ছে আপনার প্রিলি ম্যাক্সিম যেটা টেস্ট কট অফ যাই প্রিমজাম এটা হচ্ছে আপনার দেখ আপনার ফাইনাল কটঅপ দি হাজার পনেরো তো ফাইনাল কটঅপ দেখুন আপনার যাইনিশ একষটির পয়েন্ট জিরো নাইন মেল ক্যাণিডেট আিমে ক্যাডিডেট আপনার কট অফ যাইশ পয় ফাইভ ফোর টু কট যাই ফিমে ক্যাটোরি আপ এস সি বি সি কটোগোরিপা আপনার কট যাই তিনশো ছপন পয়েন্ট ফোর ডবল জিরো এবং তিনশো তেইশ পয়েন্ট এইট জিরো এইট যাই আপনার ফিমেল কটোগোরি এস সি বি সি বেলংসটে যদি আমি এসি দেখবা তো এসি মেল কটরি কট অফ যাই তিনশো এগারো পয়েন্ট সেভেন টু সিক্স এবং ফিমেল কটফ যাই দুইশো অনানব্বই পয়েন্ট টু সিক্স ওয়ান কট অফ যাই এবং করা অফ যাই দুইশ পঁচি পইণ্ট এক সাত আঠ যায় ফিমেলৰ কাটাগৰি কট অফ যি আপোনালোকৰ দুইশ চৌৱন পইণ্ট ওৱান নাইন এইট কট অফ যায় আপোনালোকৰ ইয়ে থেন কাটাগৰীৰি ৰেটেড আমি ডিছকচন অনি এছ ট্ৰ ডিছকচন কৰে তাৰপিছত দেখিব আমি আপোনালোকৰ যি এক্স চৰ্ভমেন ৰেলে দেন আপোনাৰ ফিজিকা হেণ্ডিকাফ ৰ স্পৰ্টছ পৰ্চন ৰ তো সে কট অফ দেখুন এই জায়গায় যাই আপনার এক্স যাই তিনশো সইঁত্রিশ পয়েন্ট জিরো টু ওয়ান অফ যাই এবং ফিজিকা হ্যাডিক্রাপ্ট্রি শো দশ পয়েন্ট সেভেন নাইন জিরো অফ যাই এবং স্পোর্টস পর্সন কট অফ আপনার যাই দুইশো ছপন পয়েন্ট ওয়ান এইট নাইন কট অফ যাইন আপনার দুই হাজার যে আপনার এক্সাম ডিটেল আমি এই তো দেখুন আওয়ারনেস আপনার শহে মার্ক এবং কোশ্চিন আসছিল যার টাইম আপনার দেড় টাইম তাপর রিজোনিং রু পচাশটি কোশ্চিন ম্যাথু পচাশটি কোশ্চিন এবং টোটাল মার্ক আপনার শহে মার্ক রইল এই যে ইংলিশু শহে মার্ক এবং ওই শহে মার্ক আসা শহেটা কোশ্চিন আসছিল তাপরে আপনার কম্প্যুটর স্কিল টেস্ট পচাশ মার্ক পচাশ মার্কু পাঁচটা কোয়েশ্চিন আপনার দেখা মিলে তো এই পরিস আপনার টোটাল মার্ক লা চারশো চারিশো মার্কর একজাম কনভার্ট করাই হাজার অনিশ মসার ইউএসএ এবং আপনার স্কিল টেস্ট মার্ক তো বর্তমানে আমি ডিসকশন কি আপনার মার্ক

তা সহ দেখা যদি আপনার এস টি ক্যাটগোরি কথা তখন এস টি ক্যাটগোরি জায়গায় কট অফ যাই আপনার মেল যাই শহে পয়েন্ট জিরো ফাইভ এইট কট যাই এবং ফিমেল আপনার কট যাই ওয়ান সিক্সটি ওয়ান তাপর যদি দেখো এইটা হচ্ছে আপনার মেইন চারটে ক্যাটগো কট অফ যাই তাপর দেখুন আপনার যে রাখা পি ডবলি ক্যাণিডেট তি ডবলুডি ক্যাণেটের বিভিন্ন কটাগরি হয়েছে যেখানে ভ্যাকে্সি আপনার রিলিজ করে দিয়ে যাই তো দেখুন আপনার ম্যান কট অফ আপনার শহে পয়েন্ট থ্রি নাইন টু থ্রি নাইন থ্রি কট অফ যাই এবং স্পোর্টস পর্সন রিলেটেড যদি আমি ডিসকশন করা তো স্পোর্টস কট অফ শহে একুশ পয়েন্ট সেভেন সিক্স এইট এবং কট অফ